সেজন্য বিশ্বলি কাবলা দান হুজুর আজ থেকে বেশ কয়েক বছর আগে দরবার শরীফে জিজ্ঞেস করলেন যে বাবা পৃথিবীতে মানুষ কত। একজন কথিত যশা আলেম উত্তর দিলেন, হুজুর 600 কোটি মানুষ। হুজুর কাবলা দান বললেন যে বাবা 200 কোটি হইলে ভালো হয়। আল্লাহর অলিরা যা বলেন নিজ থেকে বলেন না আল্লাহ পাকের তরফ থেকে বলেন? তারা মানুষের কল্যাণ চান না ক্ষতি চান? আমাদের এখানে অনেকে আছে, আমি সহ আমার সাথে যদি কেউ বেয়াদবি করে আমি রাগ হয়ে তাকে মারতে যাব বা কটু কথা বলবো। আল্লাহর অলিদের সাথে কেউ যদি কোনো ভুল আচরণ করে আল্লাহর অলিরা কাউকে অভিসম্পাত করে, কারো অকল্যাণ কামনা করে? বিশ্বলি কাবলা দান হুজুরও তাই। কিন্তু ওই যে মহাসত্য, তিনি বলে দিলেন কোরআনের ভাষা যেমন ইশারাময় ইঙ্গিতময়, বিশ্ব নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস শরীফ ইশারাময় ইঙ্গিতময়। এটার একটা স্থূল অর্থ আছে, সেটা আপনি আমি বাংলায় পড়ে এটা তর্জমা করি, কিন্তু এটি শেষ কথা না। হাদিস শরীফ যদি বুঝতে হয় প্রকৃত কামেল মুর্শিদের কাছে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে, তাহলেই কেবল আপনি এর অর্থ বুঝতে পারবেন। কেননা কামেল মুর্শিদের কাছে 24 ঘন্টার ইউনিভার্সিটি আছে, 24 ঘন্টা সেটা খোলা থাকে। যখন যেটা প্রয়োজন হবে তিনি আপনাকে সেই জ্ঞান দান করবেন। সেই মুর্শিদ পাওয়া ভারী টাফ, বড় কঠিন। 100 বছরে একজন করে মুজাদ্দেদ আসেন, আমাদের তরিকার যিনি ইমাম হযরত শায়খ আহমদ সিরিন্দ মুজাদ্দেদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন হাজারি মুজাদ্দেদ, অর্থাৎ 1000 বছরের মুজাদ্দেদ। আর বিশ্বলি কাবলা দান হুজুর তিনি এমন এক মহাওলি, তিনি সর্বশেষ মুজাদ্দেদ, সর্বশ্রেষ্ঠ মুজাদ্দেদ, অলিদের অলি, সর্বশেষ অলি, সর্বশ্রেষ্ঠ অলি। অহংকার করে বলছি না, যা সত্য তাই তুলে ধরছি। যেহেতু আমি একটা কথা বলেছি, আমাদের বাঁচতে হবে, সকলকে নিয়ে বাঁচতে হবে, সকলকে বাঁচাতে হবে, সুন্দর বাংলাদেশ গড়তে হবে। সেই সত্য কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংসদে যে পাশ করতে হবে। আপনারা কি রাজি আছেন? সত্য ইসলাম জাতীয় সংসদে আপনাদের ভোটের মাধ্যমে পাশ হবে, আপনারা কি রাজি আছেন? হাত কম উঠেছে, আপনারা কি রাজি আছেন? ধন্যবাদ। সত্য ইসলাম মানে এরকম না যে টুপি দাড়ি পরে হাঁটবেন, কট্টরপন্থী হয়ে যাবেন, অন্য ধর্মের অন্য মত পথের মানুষ আপনাদের সাথে থাকতে পারবে না, তাদের মুসলমান হয়ে যেতে হবে, এরকম না। জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বলেছেন যে জাকের পার্টির নেতৃত্বে বাংলাদেশ হবে কল্যাণ রাষ্ট্র, যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক সকল ধর্ম মত পথের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে একটি সত্য সুন্দর ক্ষমা করবেন আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, যেখানে সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার, সামাজিক মর্যাদা, মৌলিক অধিকার সমস্ত কিছু সমানভাবে সুরক্ষিত থাকবে, সুনিশ্চিত করা হবে। কাজেই আমরা সাম্প্রদায়িক নই, তবে আমরা মহান রাব্বুল আলামিন যে পথ নির্দেশনা দান করেছেন বিশ্বনবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আমরা সেই পথে হাঁটতে চাই, সেই আদর্শ প্রথমে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। তো ভাইয়ের আমার, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাদ, কে বলেছেন এই কথা? খাজা গরিবে নওয়াজ। ভাইয়ের আমার, আবার একটা রক্তপাত কিন্তু আসবে। আমরা কিন্তু সরকারের বিরুদ্ধে না, জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সল মহোদয় বলেছেন দেশ যেভাবে উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে জাকের পার্টি তাতে শতভাগ সমর্থন করে। তবে প্রশ্ন হচ্ছে যেভাবে দেশ এবং বিদেশে এই দেশের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তাতে করে উন্নয়নের নৌকার উপরে জাকের পার্টি গোলাফুল হাতে বসে আছে। যেখানে উন্নয়নের নৌকা থেমে যাবে সেখানে জাকের পার্টি গোলাফুল হাতে জমিনে নেমে আসবে, যে কোনো মূল্যে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। কাজে ভাইয়ের আমার, আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, জাকের পার্টি চেয়ারম্যান আজকেও বললেন যে পশ্চিমা সভ্যতা আমাদেরকে কোথায় টেনে নিয়ে গেছে, আল্লাহ পাকের অপছন্দে পশ্চিমা সভ্যতা, আল্লাহর গোস্বার আগুন এই পৃথিবীর উপরে দাউ দাউ করে জ্বলছে, বিশ্বাস হয়? আপনারা শুধু ঘটনা বলে বিশ্লেষণ করেন তাহলে টের পেয়ে যাবেন,
হুজুর কেবলা জান যে ভবিষ্যৎবাণী করেছেন তার সামনে হবে। গাজোয়া হিন্দ যুবকদেরকে বলবো, আপনারা নেট ঘেটে জেনে নেবেন গাজোয়া হিন্দ কি, মুরব্বীদেরকেও জানাবেন। সত্য ইসলাম যখন আক্রান্ত হবে, মুসলমানরা যখন আক্রান্ত হবে, জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সল মহোদয় বললেন, যারা ইসলামের শত্রু মুসলমানদের শত্রু, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার শত্রু, তারা যখন আক্রমণ করবে তখন তারা বাস বিচার করবে না, কে আট্টশিন মুরির, কে ফুরফুরা চরমনায় সরসিনা, লামাঝহবি ওয়াহাবি আহলে হাদিস চিন্তা করবে না, মুসলমান কতল করো। বিশ্বাস হয়, হয়ে যাবে, এই বছরই খেলা দেখবেন। সেজন্য বলছি যে মুসলমানদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। মুসলমানদের যে দুর্দিন, 72 ফেরকা এই একটা ফেরকাকে যেইভাবে যন্ত্রণা দিচ্ছে, এবং এই জাহান্নামী 72 ফেরকার কারণে আল্লাহ পাকের গুসসার আগুন যেইভাবে বাংলাদেশ ও তমাম বিশ্বের উপরে দাউ দাউ করে জ্বলছে, যেভাবে আল্লাহ পাক তার রহমতের হাত উঠিয়ে নিচ্ছেন, বিশ্ব আলী কাবলা জান হুজুর যিনি ছিলেন রহমতের উসিলা রজা শরীফে তশরিফ নিলেন, তাতে করে এটা বুঝাই যায় যে চূড়ান্ত ফয়সালা সামনে। তাই হুজুর কাবলা জান বলছিলেন যে বাবা একটা সময় আসবে, লাশের উপরে লাশ পড়ে থাকবে, শিয়ালের শকুনের টাইনা খাবে, জানাজা দেওয়ার লোক থাকবে না। এই কথাগুলি আমরা ঘরোয়াভাবে বলতাম, কিন্তু আজকে আপনাদেরকে আমরা জানাই দিচ্ছি, এটা আমাদের ইমানি দায়িত্ব। জাকের পার্টির প্রতিটা সদস্যের কর্তব্য হচ্ছে এখন মানুষকে বিপদের কথা জানিয়ে দেওয়া। হুজুর কাবলা জান আরো বলছেন, এমন একটা পরিস্থিতি তৈরি হবে বাবা, বিপদের বাড়ির চোটে যারা দিশাহারা হইয়া আমার পতাকার নিচে আশ্রয় নিবে একমাত্র তারাই রক্ষা পাবে, এছাড়া আল্লাহর জমিনার কোথাও, আমার পতাকা ছাড়া আল্লাহর জমিনার কোথাও আল্লাহর রহমত থাকবে না। এজন্য করজোরে মিনতি, যেখানে আল্লাহর রহমত আছে, যেই মাকামে গেলে দোয়া কবুল হয়, সেই মাকামে কি আপনারা যাইতে চান, সেখানে যাওয়া দোয়া করতে চান? নিশ্চয়তা দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে আসন্ন বিশ্ব ওরস শরীফ, বিশ্ব ওলি হযরত শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সাইয়্যিদুল আজিজ কেবলা জান সাহেবের পবিত্র ওফাত স্মরণে আজকে 3 তারিখ ফেব্রুয়ারির আর ঠিক 14 দিন পর, অর্থাৎ আগামী 18, 19, 20 এবং 21 ফেব্রুয়ারি রোজ শনি রবি সোম এবং মঙ্গলবার হুজুর কেবলা জানের পবিত্র জন্মভূমি পূর্বের বৃহত্তর ময়মনসিংহ বর্তমান শেরপুর জেলার পাকুড়িয়া দরবার শরীফ অর্থাৎ শেরপুর জাকের মঞ্জিল অর্থাৎ বিশ্ব আবির্ভাব মঞ্জিলে 4 দিনব্যাপী বিশ্ব ওরস শরীফ অর্থাৎ বিশ্ব ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। আপনাদেরকে সেই মহা অনুষ্ঠানের দাওয়াত জাকের পার্টি চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে দিলাম, আপনারা কি কবুল করলেন? একটু হাত তুলে দেখাবেন, আপনারা কি কবুল করলেন? ধন্যবাদ। কথা এখানে শেষ করে দেব, মারাত্মক বিপদ আসতেছে, আমরা সব বলতে পারি না, আপনারা বিশ্বাস করবেন না, কেউ হাসি ঠাট্টা করবেন। আজকেও জাকের পার্টি চেয়ারম্যান বললেন যে পশ্চিমা সভ্যতা নিশ্চিহ্ন হবে, ইহুদি নাসারা খ্রিস্ট শক্তি আল্লাহ পাক তাদের এমনভাবে ধরবেন নিশ্চিহ্ন করে ছাড়বেন, কিন্তু মুসলমানদেরও ভয়াল দুর্দিন আছে। এই মুসলমানদের রক্ষা করার জন্য, এই জাতিকে রক্ষা করার জন্য একজন মহামানব লাগবে, এটা কি আপনারা অনুভব করেন? ঠিক করে বলেন, অনুভব করেন? সেই মহামানব জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সল মহোদয়, যিনি আপনারা না খেয়ে থাকলে তিনি না খেয়ে থাকেন, এটা কিন্তু চাটুকারিতা না, রাজনৈতিক বক্তৃতা না, আপনারা বনানী গেলে এটা পাবেন। একজন এত বড় মাপের নেতা, এত বড় মাপের মহামানব কতটা সাধারণ, কতটা সরল, কতটা মাটির মানুষ হতে পারেন, বনানী গেলে এটা পাবেন। সেই মহান নেতার নেতৃত্বে আমরা চলি, যিনি আমাদেরকে শিক্ষা দিলেন জনগণের একটি করি গ্রহণ করা যাবে না অনৈতিকভাবে অসাধু উপায়ে, আমাদেরকে বলেছেন তোমরা যেইভাবে খেদমত তুইলা ইসলামের কর্মকাণ্ড করো, আল্লাহ পাক যদি বিশ্বলীর খাতিরে জাকের পার্টির সুদিন দেয়, জাকের পার্টি ক্ষমতায় যায়, তাহলে এভাবেই তোমরা খেদমত তুইলা বাংলাদেশকে উন্নত করবা। আমরা কিন্তু সে চেতনায় উজ্জীবিত, আপনারা কি পছন্দ করলেন? নিজের টাকা আমরা দেশ গড়বো, এটা কি সমর্থন করেন? পছন্দ করলেন? ধন্যবাদ, কথা শেষ করে দিচ্ছি। তো ভাইরা আমার, যেই মহাবিপদ সামনে ওরস শরীফে গেলে আশা করি সেই আল্লাহর রহমতে
রহমতের দরজায় যে ধর্ণা ধরতে হয়, বিশ্ব ওরসই হচ্ছে তার সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান। ওখানে যে আল্লাহর দরবারে কান্নাকাটি করলে নিশ্চিতভাবে আল্লাহ পাক আপনাদেরকে ক্ষমা করবেন, রহমত দান করবেন। কেননা হুজুর কিবলা জান বলছিলেন, জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল মহোদয় বললেন, যেদিন কারবালার ময়দানে হযরত ইমাম হোসেন মুসলমান নামধারী মুনাফেকদের হাতে শাহাদাত বরণ করলেন, সেদিন থেকে আল্লাহর দরবারে মুসলমানদের মুনাজাত আর কবুল হয় না। কবুল যদি হইতো তাহলে কি মুসলমানদের এত অধঃপতন হইতো? দেশে দেশে মুসলমানরা বিধর্মীদের হাতে এত মার খাইতো? খাইতো না। দেশগুলোর নাম উচ্চারণ করলাম না, কাজেই আবার সেই সুদিন আসবে জাকের পার্টির নেতৃত্বে। বিশ্বলী কাবলা ধনুজুর বলছেন যে বাবা, আমি একটা মিশন নিয়ে আসছি, আমার সেই মিশন অসমাপ্ত মিশন সম্পূর্ণ করবে আমার কনিষ্ঠ পুত্র মোস্তফা মীর ফয়সাল মুজাহিদি, সেই মিশনে আমরা আছি। তো ভাইয়ের আমার আপনাদেরকে বিশ্ব ওরসেফের দাওয়াত দিলাম। আর একটা ছোট্ট অনুরোধ, কিছু কিছু সময় এমন জায়গা আছে যে যেখানে আপনি আমি যদি মন প্রাণ ঢাইলা ভক্তি নিয়া শ্রদ্ধা নিয়া ভালোবাসা নিয়া প্রেম নিয়া বিনয় নিয়া নত জানু হইয়া যদি শরিক হই, যাকে আমাদের ভাষায় বলি খেদমত, আপনাদের ভাষায় আমি বললাম যে অর্থ দিয়া আমরা যদি শরিক হই, তাইলে যে বিপদের দিন আসতেছে, যখন মানুষের রেজেক কমে যাচ্ছে, মানুষের চাকরি বাকরি হাল হালটি ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু থেকে আল্লাহ পাক রহমত উঠাই নিচ্ছেন, সমস্ত কিছু কমে যাচ্ছে মানুষের, সেই সময়ে সেই আল্লাহ পাকের দরবারেই কোনো কিছুর কমতি নাই। আছে আল্লাহর দরবারে কিছুর কমতি? আছে? আল্লাহর অলির আল্লাহর শক্তিতে চলেন, আল্লাহর অলিদেরকে আল্লাহ পাক পাঠান, এই জন্য আল্লাহর অলির আল্লাহর দরবারে যা চায় আল্লাহ পাক তাই দেন। তো ভাইয়ের আমার আমাদের ওরস শরীফে ব্যাপক এন্তেজাম। তো বিশ্বলী কিবলা জান হুজুর মুন্সিগঞ্জ জেলাকে এত দয়া করছেন, তবারক রান্না করতে হইলে তেল লাগে, লাগে না? আর মাংসের সাথে লাগে আলু। হুজুর কিবলা জান আমাদেরকে তেল আর আলু দান করে গেছেন, কাল কিয়ামত পর্যন্ত আমরা মুন্সিগঞ্জ জেলা থেকে আমাদেরকে 11 ট্রাক আলু, 65 গ্রাম তেল এবং নগদ 30 লক্ষ টাকা এই আয়োজনে শরিক হতে হবে। যেহেতু ব্যাপক লোকজন আসবেন, জাকের পার্টি চেয়ারম্যান কোটি মানুষকে দাওয়াত দিয়েছেন, কোটি মানুষের আয়োজন, 35 একর জায়গা, আসলে অনুষ্ঠান শুরু হয়ে যাবে 16 ফেব্রুয়ারি থেকে। তো ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আছেন, এলাকার ময়মোর ব্যান আছেন, যত দূরে মাইকের আওয়াজ যায়, বিনীত আহ্বান থাকলো যে এই আলু এবং তেল এই বছরই প্রথম আমরা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যাতে সবাই শরিক হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসুলের রহমতের চাদরের নিচে থাইকা সামনে যে ভয়াবহ বিপদ গজব আসতেছে তা থেকে যেন রক্ষা পাওয়ার সুযোগ পায়। তো কাজেই ভাইয়ের আমার এবং সবার রেজেকের দরজা যেন আল্লাহ পাক প্রশস্ত করে দেয়, সেজন্য আপনারা আমাদের সাথে আলু তেলের খেদমতে শরিক হইতে পারবেন। এক ড্রাম তেল মানে হচ্ছে 13 টিন, এক ড্রামে 13 টিন লাগে, এক টিনের দাম 4000 টাকা। যে সময় আমরা আলু পাঠাবো, এক বস্তার দাম হবে ট্রাক ভাড়া সহ 1000 টাকা। কেউ 1 গ্রাম দিতে পারেন, 2 গ্রাম দিতে পারেন, যার যেমন। আমরা ছোট ইউনিট থেকে বলে দিলাম, এক টিন তেলের দাম হবে 4000, এক বস্তা আলুর দাম হবে 1000। আমাদের এই মহাকালী ইউনিয়নের উপরে আমরা 3 গ্রাম তেল, 150 বস্তা আলু এবং 1.5 লক্ষ টাকা ধার্য করেছি। আপনাদের সকলের দোয়া চাই, সবার যত দূর মাইকের আওয়াজ যায় বিনীত আহ্বান থাকলো, কেউ খারাপভাবে নেবেন না, আমরা ভালোর জন্যই বলছি, ভালোর সাথে খারাপও থাকে, আমরা আশা করছি এখানে সবাই ভালোই আছে। আপনারা সেই খেদমতে শরিক হবেন। আমাদের ইউনিয়নের সেক্রেটারি কাশেম হালদার, এই থানার সাংগঠনিক সম্পাদক মামুন মাতবর, আলাল হালদার, তারপর সেরাজল মাল, আমাদের আরও ভাইয়েরা আছে, নুনুর ইসলাম ভাই সহ যারা আছে তাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন, জয়নাল ভাই, তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই খেদমত দিবেন। আর আমরা এখান থেকে যাব 20 তারিখে, ফেব্রুয়ারির 20 তারিখে, 20 এবং 21, 21 তারিখ আসরের পর ওখান থেকে রওনা দিয়ে আসবো, সেখানে মহামিলন মেলা, আপনাদের অনেক ভালো লাগবে। জাকের পার্টির চেয়ারম্যানকেও দেখবেন, তিনি আল্লাহর ওলি, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যতগুলা বাস দিতে হয় আমরা দিব, আপনারা যাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যুবকদের প্রতি আহ্বান থাকলো, প্লিজ আপনারা আসেন, আপনারা সমস্ত হাত বড় করে দিয়ে, যারা ব্যবসায়ী আছেন, আমার মা বোনেরা আছেন, হাত বড় করে দিয়ে আপনারা খেদমতে শরিক হবেন। এখনই মোনাজাত হবে, তারপর আপনারা তবরক খাবেন, যার যার বাড়িতে যাবেন। জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় মোস্তফা মীর ফয়সাল মুজাহিদি সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।